বিশ্ব মোড়লদের এই খেলায় তাদের মানে হামলা পাল্টা হামলা, প্রতিশোধ পাল্টা প্রতিশোধ, আবার কৌশলে একে অন্যকে ভাতে মারা, এই খেলাটার আসলে মূল শিকার হচ্ছে দরিদ্র দেশগুলো বা ধনাঢ্য দেশগুলোর মধ্যেও যাদের জীবনযাত্রা একটা মিনিমাম লেভেলে আছে। দর্শক, নতুন করে আমেরিকাকে সাইজ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং সৌদি সহ উপসাগরীয় দেশগুলো, সেইটার একটা ইফেক্ট কিন্তু খুব দ্রুত আবার আমাদের দেশগুলোতে পড়তে যাচ্ছে। বিশেষ করে আমিও আজকে সেম ঘটনাটার একটা প্রমাণ পেয়ে আসছি অলরেডি। আপনার বর্তমানে যেই 2023 সালের যুদ্ধের দ্বিতীয় বছরে এসে আপনারা যখন খেয়াল করেছেন যে আরব রাষ্ট্রগুলো একটা জোট হইয়া আপনার সেখানে মানে রাশিয়া এবং চীনের দিকেই আস্তে আস্তে তারা ধাবিত হচ্ছে, আর যেহেতু আরব রাষ্ট্রগুলাই বেশিরভাগ তেল উৎপাদন করে, রাশিয়াও বেশিরভাগ তেল উৎপাদন করে, তো এই দেশগুলো মিলা নতুন একটা সিদ্ধান্ত নিচ্ছে যে পশ্চিমাদেরকে আরও এক ধাপ সাইজ করার জন্য, অর্থনীতিকে ধাক্কা দেওয়ার জন্য। দিনে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমাচ্ছে রাশিয়া, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। মূলত সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলো গতকালকেই আচমকা এই সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের দাবি, বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তেল উৎপাদন বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ আমেরিকা সহ এই আরব রাষ্ট্রগুলোর কাছে কৌশলে নানানভাবে তারা চাপ দিয়ে আসছিল, গতকালকে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে আগামী মে মাস থেকে চলতি বছরের শেষ পর্যন্ত সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া এবং ওমান প্রতিদিন তারা 10 লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কম করবে, যা গত বছরের অক্টোবরে ওপেক প্লাসের দৈনিক 20 লাখ ব্যারেল উৎপাদন কমানোর পর থেকে এটি সবচেয়ে বড় হ্রাসের ঘটনা। মূলত গত বছরে অক্টোবরে তেল উৎপাদনকারী শীর্ষ জোটগুলোর প্লাস যে ওপেক প্লাস ছিল, তারা একটা একমতে পৌঁছেছিল, যেটা 2020 সালের পর প্রথম ধাক্কা ছিল, এবার এসে দ্বিতীয় ধাপে সেটাকে আবারও সামনে আনলো। রাশিয়া বলছে তারাও এই বছরের শেষ পর্যন্ত প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল উৎপাদনের কমানোর বিষয়টাকে তারা সামনে এনেছে। এছাড়া উৎপাদন কমানোর পদক্ষেপকে দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক পদক্ষেপ বলেও তারা অভিহিত করেছে। সৌদি আরবও বলছে যে তেলের বাজারকে সমন্বয় করার জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। বিভিন্ন দেশ একের পর এক বিবৃতি দিচ্ছে তেল উৎপাদন কমানোর এই ঘোষণা। সংযুক্ত আরব আমিরাত সহ আরও বিভিন্ন দেশ আছে, এখানে আমরা যদি দেখি যে এই মুহূর্তে এসে বিশ্বের শীর্ষ জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর জোট যে সিদ্ধান্ত নিয়েছে এটার ইফেক্ট কী পড়বে যুক্তরাষ্ট্র, সেটা সম্পর্কে একটা ব্রিফ করেছে। যুক্তরাষ্ট্রের মানে জ্বালানি মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্ট আছে তারা বলছে যে মানে এখানে যে তথ্য আসছে যে এই অনুযায়ী সৌদি আরব 5 লাখ ব্যারেল, ইরাক 2,11,000 ব্যারেল, সংযুক্ত আরব আমিরাত 1,44,000 ব্যারেল, কুয়েত 1,28,000 ব্যারেল, আলজেরিয়া 48,000 ব্যারেল এবং ওমান 40,000 ব্যারেল তেল কম উৎপাদন করার যে ঘোষণা দিয়েছে এটার একটা বৈশ্বিক ইফেক্ট তৈরি হবে জ্বালানি খাতে। তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বগতিতে আবারও শুরু করেছে। গত বছরের অক্টোবরে আকাশছোঁয়া দামের পর মাঝখানে পরিস্থিতি ঠান্ডা থাকলেও আবারও নতুন করে জ্বালানি খাতের এই মূল্যবৃদ্ধি সারা পৃথিবীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওপেক প্লাস সহ সৌদি এবং বিভিন্ন দেশের দূতাবাসের সাথে তাদের যে চিঠি পাঠানো হয়েছে, তেল উৎপাদন যেন বাড়ানো হয়, কমানো তো দূরের কথা। এখন বাড়ানো হলে কি হবে, আমাদের জন্য লাভ অবশ্যই, বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর জন্য লাভই হবে, কিন্তু এই মুহূর্তে বেসিক্যালি আমেরিকা সহ পশ্চিমারা তেল নিয়ে যে খেলা খেলতেছিল গত কয়েকটা মাস, সেইখানেই একটা সমুচিত শিক্ষা দেওয়ার জন্যই বেসিক্যালি কিন্তু এই সিদ্ধান্তটা পেছন থেকে নেওয়া হয়, সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। তো আসলে এখন কি বলার আছে বলেন, ওই যে পরাশক্তির খেলায় আমাদের অবস্থা 12টা চলে যায়। আজকে আমি তেল কিনতে গিয়ে দেখি যে তেলের দাম বাড়া। তো যাই হোক, দেখা যাক কী হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।